বরেন্দ্র সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সংবাদের পুরো সময় জুড়ে সঙ্গে আছি আমি জুলেখা খাতুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন। নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে জেল হত্যা দিবস পালিত। নাটোরের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহীতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, মানবভোজ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দিনের শুরুতেই উলামা কল্যাণ পরিষদের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেয়রের নিজ বাসভবনে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের সুযোগ্য পুত্র, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এরপর সকাল 10টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক শোক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক ধরে নগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের সমাধিতে এসে শেষ হয়। এরপর পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র। পরে সেখানে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী বৃন্দদের সাথে নিয়ে নগর ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র লিটন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ, রাজশাহী রেঞ্জের DIG মোহাম্মদ আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস। দিনটিকে ঘিরে অনুভূতির কথা জানান মেয়র লিটন। এই ঘটনাটি বেদনাবিধুর দুটি ঘটনা। বাংলাদেশকে হয়তোবা একেবারে শেষই করে ফেলতে পারত যদি না আমাদের মধ্যে আমাদের জাতির পিতার কন্যা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশের হাল না ধরতেন, দেশকে ক্ষমতায় না নিয়ে যেতেন, তাহলে হয়তো আমরা দেশটা আজকে এই জায়গায় থাকতো না। তো সেটি আমাদের সুখের বিষয়। কিন্তু আরেকটি বিষয় হলো যে এই হত্যাকাণ্ডগুলির রায় পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। নানা মানবাধিকারের কথা বলে কানাডা, আমেরিকা ইত্যাদি উন্নত দেশ তারা বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনিদের ফেরত দিচ্ছে না। জাতীয় চার নেতার খুনিরাও ভারতসহ বিভিন্ন দেশে পলাতক আছে, তাদেরকেও ফেরত আনা যাচ্ছে না ইত্যাদি নানা ঘটনায় এই বিচারের পথটি রুদ্ধ হয়ে আছে, বাধাগ্রস্ত হচ্ছে। তবে এটি সহসাই কাটবে বলে আমি আশা করি। নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল 10টার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মোনাজাত ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস MP, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এসব উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা এখন মানসিক প্রশান্তি নিয়ে জীবনযাপন করেন, কারণ বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থান সুবিধা নিশ্চিত করেছে। তারা দেশের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালটেন্ট ডাক্তার নাসরিন সুলতানা, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকবৃন্দ। समाज कल्याण मंत्रणालयेर अधीन जातीय प्रतिबंधी उन्नयन फाउंडेशन जेलार जन्य बরাদ্দকৃত ৩৯টি হুইলচেয়ার এবং ১০টি হেয়ারিং এইড বিতরণের অংশ হিসেবে এসব সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। সকল উপজেলা পর্যায়ে এসব উপকরণ বিতরণ করা হবে বলে জেলা প্রতিবন্ধী বিষয়ক কার্যালয় সূত্র জানায়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের ভূমি অফিস গোগ্রাম বাজারেই স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার বিকেলে গোগ্রাম বাজারস্থ ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধি সহ কয়েকশো মানুষ অংশগ্রহণ করে। এই সময় এলাকাবাসীরা বলেন, জনগণের উন্নয়নের কথা চিন্তা করে এবং জনদুর্ভোগ কমানোর জন্য প্রত্যেকটি ইউনিয়নে ভূমি অফিস নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। গোগ্রাম বাজার সদরে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ এটি জনসাধারণের চাওয়া, কিন্তু এমন জনবহুল এবং বিভিন্ন প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কোনো একটি মহলের ইশারায় ভূমি অফিসটি ইউনিয়ন থেকে অনেক দূরে নির্মাণের চেষ্টা চালানো হচ্ছে। এ সময় গোগ্রাম বাজারে ভূমি অফিসটি নির্মাণের দাবি জানান এলাকাবাসী। নোয়াখালী জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যোগে দেশীয় শিল্প পণ্য মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা শহরের হাউজিং বালুর মাঠে এ মেলার উদ্বোধন করেন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দাওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী সীমা পারভীন নিশি, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারের মেলায় দেশীয় পণ্য সহ নানান ধরনের পণ্যের স্টল রয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।